অনবরত বেড়েই চলেছে করোনা সংক্রমণ, তার জেরে এই মুহূর্তে অধিকাংশ হাসপাতালে বেডের অভাব দেখা যাচ্ছে, চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে রোগীদের। ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন জায়গা জুড়ে প্রচুর সেভ হোম খোলা হয়েছে করোনা আক্রান্তদের আপৎকালীন সহায়তার জন্য। এবার বেলঘুরিয়ার একটি অন্যতম জনপ্রিয় দুর্গাপুজো কমিটি মানস বাগ স্পোর্টিং ক্লাব এবং মানস বাগ সার্বজনীন দুর্গোৎসব কমিটির যৌথ পরিচালনায় কামারহাটিতে খোলা হলো একটি সেভ হোম। করোনা আক্রান্তদের সুবিধার্থে জেনিস সুপার স্পেশালিটি হাসপাতাল কামারহাটি পৌরসভার বিশেষ উদ্যোগে নীলগঞ্জ রোডের ধারে ভুবন মোহিনী ভবনে তৈরি করে একটি আইসোলেশন ওয়ার্ড, যেখানে করোনা আক্রান্ত রোগীদের প্রয়োজনে তারা আইসোলেশন ওয়ার্ড ব্যবহার করতে পারবে। 10টি শয্যা নিয়ে কামারহাটি অঞ্চলে ভুবন মোহিনী ভবনে এই আইসোলেশন ওয়ার্ডের ব্যবস্থা করা হয়। করোনা আক্রান্তদের দফায় দফায় চিকিৎসা এবং কোনোরকম চিকিৎসকদের পরামর্শের জন্যে এখানে সারাক্ষণ থাকবে ডাক্তার নার্সরা। রোগীদের প্রয়োজনের ওষুধও সরবরাহ করা হবে এই আইসোলেশন ওয়ার্ড থেকে। এদিন দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায় ফিতে কেটে এই আইসোলেশন ওয়ার্ডের উদ্বোধন করেন। প্রয়োজনে আগামী দিনে এখানে বেডের সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানানো তিনি। কারণ কোভিড হলে পরিবারে যদি জায়গা না থাকে তাকে আলাদা করে রাখার একটা ব্যবস্থা, এই উদ্যোগ তো অবশ্যই প্রশংসা। কোভিডের পেশেন্টদের যাদের হয়নি কোভিড তাদের থেকে আলাদা করতে হবে, এই প্রচেষ্টা ভালো। দুই হচ্ছে আইসোলেশন সেন্টার হচ্ছে হাসপাতাল আর বাড়ির মধ্যে একটা জায়গা, যে কটা হয় তত ভালো। আমাদের কামারহাটি পৌরসভায় হীরালাল মজুমদার কলেজে চলছে, আরও করার চেষ্টা করছেন আমাদের প্রশাসনিক প্রধান পৌরসভার। সাগর দত্তর উপর চাপটা কমানো দরকার, উপায় তো নেই। প্রাইভেট হাসপাতালে তো লোকে সরকার, আপনি হয়তো জানেন, এই জেনিথ মিডল্যান্ড এদের সবার থেকে কিছু বেড নিয়ে নিয়েছে, যেটা সরকারের মাধ্যমে তৈরি হবে, কিন্তু ওদেরও তো চলতে হবে নার্সিংহোমের খরচ। সুতরাং সরকারি হাসপাতালে কোনো বিকল্প নেই, সেটা বাড়াবার চেষ্টা চলছে। কামারহাটি থেকে অনন্যা ঘোষের রিপোর্ট, সঠিক বার্তা।